এমপি আনোয়ারুল আজিম হত্যায় অভিযুক্ত সিয়ামকে 14 দিনের রিমান্ডে নিয়েছে কলকাতার সিআইডি। শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। সিআইডির আবেদনে সাড়া দিয়ে রিমান্ড মঞ্জুর করেন বারাসাতের মুখ্য দায়রা আদালতের বিচারক। শুক্রবার ডিএমপি কমিশনারের বক্তব্যের পর সিয়ামকে হেফাজতে নেওয়ার তথ্য নিশ্চিত করে কলকাতা গোয়েন্দা পুলিশ। গত 13ই মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে এমপি আজিমকে হত্যা করা হয়। এই ঘটনা তদন্ত করছে বাংলাদেশ ও কলকাতা পুলিশ, তবে এখনও মেলেনি আজিমের মরদেহের সন্ধান। এর আগে শুক্রবার হত্যায় জড়িত জিহাদ হাওলাদারকে বারাসাত আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত দেয় আদালত। অ্যারেস্ট তো করেছে বনগা থেকে, আর ধারা যা যা আছে 364, 201, 302, 34 আইপিসি, আর বাকি যারা যারা আছে কোথায় বডি পার্টসগুলো ফেলেছে, কী কী ওয়েপন ইউজ হয়েছে, সে কারণে পিসিপিআর করা হয়েছে, এগুলো রিকভারি হবে।